মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে কিন্তু আমি হাওড়া থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি আমার জেঠিমাকে দিতে এসেছিলাম, আমার জেঠিশাশুড়ি মাকে, তো ওনাকে ট্রেনে তুলে দিলাম, দেন আমি যাবো বাড়ি। চলো এবার বাড়ির দিকেই যাই। এখন বাজে কটা? এখন বাজে 8টা, মানে 8টা খুলে যাচ্ছে। আমি এসছি ভোর 6টায় বাড়ি থেকে বেরিয়েছি, তো যাই হোক চলো বাড়ির দিকে যাই এবার। আসার সময় কি সুন্দর না, ঠান্ডা ঠান্ডা এসি গাড়িতে এলাম, মানে এসি বাসে এলাম। এখন না দূরে তো দেখতে পাচ্ছি এসি বাস নেই, গেল মনে হয়। আর সব থেকে সুন্দর কি জানো তো, এসি বাসের দুঃখটা ভুলে যাচ্ছি যতবার আসি যতবার আসি। রোজ আসলে মনে হয় রোজ এই জিনিসটা ভালো লাগে। চলো দেখি বাস কি পাই। এসি বাস তো নেই, নন এসি। চলো নন এসি উঠি, ভাগ্যটা খুব একটা খারাপ নয়, এসি বাসই রয়েছে, পেয়ে গেছি। ফেরার পথে গরম গরম কচুরি দেখে না আর লোভ সামলানো গেল না, নিয়েছি কচুরি সাথে এক পিস খাস্তা কচুরি। আর যেহেতু আমি একা ওই জন্য এইটুকুই নিয়ে এসেছি। গরমে না হেভি কষ্ট হয়ে গেছে, আজকে এ ঘরে বসেই খাবো। ও ঘরটা পুরো গোডাউন করা, তো ও ঘরটা মানে প্রীতম আমি বেরিয়েছি 5টায় উঠেছি ঘুম থেকে, দেন তারপরে 6টায় বেরোলাম, আর এখন বাজে কটা, 9:30, 9:30 সবে হয়েছে। তার মধ্যে আমি হাওড়া থেকে ঘুরে চলে এসেছি, আর প্রীতম তার মধ্যে উঠে কখন অফিস চলে গেছে জানি না, যেহেতু আমি একা ওই জন্য এইটুকুই কচুরি নিয়ে এসেছি। আর আমি না এখন খেয়ে দিয়ে একটা ছোট্ট করে ঘুম দেবো, নইলে চোখটা আর খুলতে পারছি না। রাত্রিবেলা 3:30 সময় ঘুমিয়ে 5টায় উঠেছি, মানে 1.5 ঘন্টা ঘুম হয়েছে জাস্ট। তো চলো জলদি জলদি খাই, খেয়ে একটা ছোট্ট করে ঘুম, ছোটখাটো একটা ঘুম দেবো বলেছিলাম, যে ছোট্ট করে একটা ঘুম দিয়ে উঠে যাব। এখন বাজে 2টো, মানে আমি ঘুমিয়েছি ওই 10টা 5টার দিকে ঘুমিয়েছি, আর 2টো বাজিয়ে দিয়েছি। ওই যে দেখো 2টো বেজে গেছে। তো যাই হোক 2টো যখন বেজেছে 2টো খেতে হবে, কারণ সেই 9:30 সময় খেয়েছি কচুরি আর তরকারি, পেটের মধ্যে না ছুচু টন করছে। তবে ঘুমটা সলিড হলো, ঘুমটা না হলে না খুবই কষ্ট হতো। আর ঘুমাতে ঘুমাতে এত লোক ফোন করেছে, এত মেসেজ এসছে, কিচ্ছু দেখিনি, সব ওভাবেই পড়েছিল, উঠে দেখছি এত ফোন। যাই হোক চলো রান্নাটা করি, 2টো খিদে পাচ্ছে খুব। রান্না বলতে দেখি ফ্রিজে কি আছে, আগে ফ্রিজে মনে আছে তরকারি টরকারি, এই যে না ডাল আর বাঁধাকপি আছে, এতেই হয়ে যাবে আমার। 2 পিস মাছ ভেজে নেবো, দুপুরটা অন্তত খেয়ে নি, রাত্রিবেলা দেখা যাবে কি করি। 2 পিস মাছ ভাজবো, দুপুরে আমার হয়ে যাবে, মানে ডাল ফাল না থাকলেও চলে যেত, শুধু মাছ ভাজা দিয়ে দুপুরবেলা চালিয়ে দিতাম। এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা না চলে যাওয়ার আগে বসিয়ে গেছিলাম, ওই জন্য ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে যাব। ডালটাকে না একবারে বসিয়ে দিই, গরম হয়ে যাবে। চলো আমার মাছ ভাজা আর ডাল, ভাতটা বেশ বাবা, আমার ডাল সেদ্ধ, মানে সেদ্ধ না ডাল গরম, ডাল খাই। রেডি লাঞ্চ, ডাল মসুর ডাল বাঁধাকপি গন্ধরাজ লেবু উইথ মাছ ভাজা। তো আমার লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছে, একদম সিম্পল অ্যান্ড টেস্টি লাঞ্চ। 2টোয় ঘুম দিয়ে উঠে খেতে খেতে আমি 3টে বাজিয়ে দিলাম, চলো খাই এবার ভাত রেডি। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পাগল হয়ে গেছিলাম, এই রাস্তা ফাঁকা আছে, পাগল হয়ে গেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে। এই বিকেল হলে, বিকেল না রাতই হয়ে গেছে, রাত্রিবেলা আমি যাবে ট্রাম ডিপো, ও ঘুমিয়ে ঘুমিয়ে পাগল হয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার ফেভারিট চিকেন রোল, কাঁচা লঙ্কা ভরে একদম। এই যে যুগ যুগ ধরে একটা টিকিয়া রোল কি পেয়েছে ওটাই খেয়ে চলেছে,
আমি যা করলাম আজকে সারাদিন, যা ঘুম ঘুমোলাম। অ্যাকচুয়ালি কালকে রাত্রে 3:30 ঘুমিয়েছি তো, ওই জন্য সারাদিন যা চোখই মেলতে পারছি না, এরকম কন্ডিশন হচ্ছিল। আর তার মধ্যে বিকেলবেলায় কোথায় একটা দৌড় দিল আদা, বিকেলবেলায় ঘুম থেকে উঠে এমন একটা হচ্ছিল না, তো প্রীতম তাড়াতাড়ি চলে এসছে, তাড়াতাড়ি না ওই সন্ধ্যাবেলায় এসছে, অ্যাকচুয়ালি আমি চোখ খুলে দেখেছি তো ওই জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি এসছে। তো তারপরে একটু বেরোলাম, গিয়ে একটা রোল খেলাম, আইসক্রিম খেলাম, খালি খালি খানিকটা হাঁটলাম, এখন একটু ভালো লাগছে। ঝটপট রান্নাটা করে ঘরে গিয়ে ঢুকে পড়ি, গরম বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। অতটা চিচিঙ্গা দিলাম আর দেখো কতটুকু হয়ে গেল। তো চিচিঙ্গা ভাজা ডান, এটাকে এবার নামিয়ে নেব। রাতে হবে তেলাপিয়া মাছের ঝোল, মাছ ভাজা দেখো ফ্লাওয়ারের মতো সেজে গেছে, মাছ ভাজার টাইম। জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো, আর এর মধ্যে মশলা দেব জিরে আর আদা বাটা। এটা হচ্ছে শিলে বেটে, শিলে একদম মিহি হয়ে গেছে, অনেকদিন পর শিলে বাটার ফিলিং। আহা, ঝোলটা ফুটে গেছে, এবার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস রান্নাঘরের কাজ শেষ। এত গরম লাগছে না, রান্নাঘরে দাঁড়িয়ে থাকলেই গরম লাগে গরমকালে, সে গরম পড়ুক আর না পড়ুক। চল এটা ঢেকে দিই, দিয়ে এবার ঘরে যাই। বাইরে এত গরম বেশিক্ষণ টেকা যাচ্ছে না, ঘুরতে ঘুরতে একটা দোকানে এই জুতোটা দেখলাম, জুতোটার কালারটা এত পছন্দ হচ্ছে, মানে জুতোটা চকলেট বুঝতে পারছি না, এটা বোঝা যাচ্ছে জুতোটা চকলেট, কালারটা এত মিষ্টি। তো এই জুতোটা নিয়েছি ঘরে পরার জন্য, কিন্তু একটু মনে হলো টাইট টাইট হয়ে গেল, তখন তো দেখে নিলাম ঠিক ছিল, জুতোটা খুব পছন্দ হয়েছে, আর একদম না এত কালারটা এত মিষ্টি যে নিয়েই নিলাম, ঘরে পরবো যাক। তো চলো, গরমে কাহিল হয়ে পড়েছি আমি, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।